Hey guys, welcome back to High Flyer. আমি শ্যাম। আমি কৌশিক। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর আজ আবার একটা গান নিয়ে রিয়্যাক্ট করব আমরা। অ্যাকচুয়ালি এই গানটা ভীষণ ফেমাস হয়েছিল এবং যদিও আমার শোনা কিছুটা ওর শোনা নেই, মানে শুনেছে গান কিন্তু ও জানে না, কারণ হচ্ছে ও এখনো বুঝতে পারছে না কোন গানের কথা বলছি। প্রত্যেকেরই শোনা কিছু না কিছু, একটু আধটু হলেও প্রত্যেকেই শুনেছে। এবং এই গানটা হচ্ছে ও সুন্দরী রমণী, আর যিনি গেয়ে মানে যে ব্যক্তি এই গানটা গেয়েছে তিনি হচ্ছে তাসরিফ খান, আর যে চ্যানেলটি থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে কুয়ে ঘর। হ্যাঁ, তো গানটা শুনেই তোমরা বুঝতে পেরে গিয়েছো কত ফেমাস একটা গান, মানে কত ভাইরাল হয়েছিল গানটা। এবং মিনিংফুল গান, শুধু শুধু হয় না, মিনিং থাকে তবেই তো। সেই মিনিংগুলো আমরা পরে গানে বুঝবো এবং তারপরে সেটা নিয়ে আলোচনা করব। যাই হোক, ডেসক্রিপশন বক্সে আমি কুয়ে ঘরের যে ভিডিও রিয়্যাক্ট করছি সেটার অরিজিনাল লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখবে এবং সাথে সাথে অরিজিনাল চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাথে সাথে আমাদেরটাও করে দিও। হ্যাঁ, তো সেটা করে দিও। তো চলো আগে ভিডিও দেখে নিই, তারপর আরো কথা হবে। সুন্দরী রমণী বাপের টাকায় ফুটানি, আটা ময়দার সাজুনি আর ছেলে চাও খানদানি, তুমি টিকটকের সুপারস্টার, হাজার হাজার ফলোয়ার, কেমন যেন ব্যবহার, বেল নাই যে আর তোমার, শেষ হলো মাথায় ভেঙে কাঁঠাল খাওয়ার দিন জানি, ফিল্টারে চেহারাটা করেছ রঙিন তোমার, ভোলা ভোলা চাহনিতে কাজ হবে না আর এবার, সময় হলো মুখের ওপর বলে দেবার। ও সুন্দরী রমণী বাপের টাকায় ফুটানি, আটা ময়দার সাজুনি আর ছেলে চাও খানদানি, তুমি টিকটকের সুপারস্টার, হাজার হাজার ফলোয়ার, কেমন যেন ব্যবহার, বেল নাই যে আর তোমার। তুমি বাপের বড় ছেলেদেরও ডাকো নাম ধরে, তোমার কমন সেন্সের এত অভাব হয় কেমন করে, নিজে অনার্স বিয়ে পাশ না করে যাও বিসিএস, স্বামী হিপোক্রেসি তো ভাই, লিমিট আছে বুঝবা কবে তুমি, শেষ হলো মাথায় ভেঙে কাঁঠাল খাওয়ার দিন জানি, ফিল্টারে চেহারাটা করেছ রঙিন তোমার, ভোলা ভোলা চাহনিতে কাজ হবে না আর এবার, সময় হলো মুখের ওপর বলে দেবার। ও সুন্দরী রমণী বাপের টাকায় ফুটানি, আটা ময়দার সাজুনি আর ছেলে চাও খানদানি, তুমি টিকটকের সুপারস্টার, হাজার হাজার ফলোয়ার, কেমন যেন ব্যবহার, বেল নাই যে আর তোমার। ছেলে হলে বুঝতে কত ধানে কত চাল, বেকার মুখে মিষ্টি খেলেও লাগতো ঠোঁটে ছাল, আরে বুঝছি তুমি মহারানী যাদের দেশে থাকো, এখন ব্যস্ত আমি সাইডে চাপো একটু শান্তি রাখো, শেষ হলো মাথায় ভেঙে কাঁঠাল খাওয়ার দিন জানি, ফিল্টারে চেহারাটা করেছ রঙিন তোমার, ভোলা ভোলা চাহনিতে কাজ হবে না আর এবার, সময় হলো মুখের ওপর বলে দেবার। ও সুন্দরী রমণী বাপের টাকায় ফুটানি, আটা ময়দার সাজুনি আর ছেলে চাও খানদানি, তুমি টিকটকের সুপারস্টার, হাজার হাজার ফলোয়ার, কেমন যেন ব্যবহার, বেল নাই যে আর তোমার। ও সুন্দরী রমণী বাপের টাকায় ফুটানি, আটা ময়দার সাজুনি আর ছেলে চাও খানদানি, তুমি টিকটকের সুপারস্টার, হাজার হাজার ফলোয়ার, কেমন যেন ব্যবহার, বেল নাই যে আর তোমার। ওয়েল, গানটা সব নারীদের ডেডিকেট করে করা হয়নি, ডেফিনেটলি কেউ কেউ এর বাহিরেও আছেন, সো গানটা একেবারেই পার্সোনালি নেবেন না। আর সবার সাথে খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ শেয়ার করছি, সেটা হচ্ছে foreignlearning.com থেকে বিবিসি জানালা আমাদের জন্য খুব সহজ কিছু ইংলিশ কোর্স নিয়ে এসেছে, যদিও আমরা বাঙালি, বাংলায় বলতে পারলে, শুদ্ধভাবে লিখতে পারলে, বুঝতে পারলে হয়ে যায়, তবুও ইংলিশ আসলে প্রয়োজন হয়ে যায়, যেমন চ্যাটিংয়ে, ইমেইল, কনভারসেশন, জব ইন্টারভিউ, ক্লাসের প্রেজেন্টেশন, ইমিগ্রেশন, হাজারটা জায়গায় প্রয়োজন হয়ে যায়। তো আমি চেক করে দেখেছি প্রতিটা কোর্স মাত্র 100 টাকা করে, কোর্সগুলো আমার জন্য খুব কাজে লাগবে, এবং আপনারা যারা কোর্সটা করতে চান আমি এই গানের ডেসক্রিপশনে এই কোর্সের লিংক দিয়ে দিচ্ছি, ডেফিনেটলি চেক করে নেবেন। সুন্দরী রমণী কর 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 টিকটকের সুপারস্টার।
আচ্ছা এই গানটা খুব সুন্দর এবং সবচেয়ে বেশি ভালো লাগছে লিরিক্সটা, ঠিক আছে। আচ্ছা এই আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে গতকালই এটার মানে নতুন ভার্সন বেরিয়েছে সুন্দরী রমণী মিউজিক ভিডিও, ঠিক আছে, তাসিফ খানের, হ্যাঁ, এবং একদিনেই 1.8 লাখ 1,80,000 ভিউজ, ঠিক আছে। তো এত ফেমাস একটা গান এবং নারী যত সম্ভব 10th August এটা রিলিজ করেছিল 2020 কুড়ে ঘর, ঠিক আছে। তাসরিফ খান কোনো কথাই মানে তাকে বর্ণনা করার জন্য যথেষ্ট নয়, তবে সবাইকে ডেডিকেট করা হয়নি সেটা নয়, হ্যাঁ, কিছু কিছু মানে পাবলিক তো থাকে, সব রকম পাবলিক থাকে, সব মহিলাদেরও যেমন দোষ দেওয়া যায় না, সব ছেলেদেরও তেমনি দোষ দেওয়া যায় না। তো এই ব্যাপারটা মানে সবাই যদি মজা করার জন্য, হ্যাঁ, গায়ে না মাখলেই হলো এবং গায়ে মাখাও উচিত নয়, তো যদি সে নিজেকে সেই মনে করে তাহলে সে মাখতেই পারে, তার জন্য কোনো অবজেকশন নেই। আর বিশেষ করে যে গাইলো মানে তার মানে একদিক দিয়ে গিটার বাজাচ্ছে, না, ক্রিয়েটিভিটি প্রচুর প্রচুর ক্রিয়েটিভনেস তার মধ্যে রয়েছে, ঠিক আছে। আর নিজের লেখা, নিজের গাওয়া, নিজের টিউন করা সমস্ত কিছু তার নিজের, এবং আজকে মানে এতদিন পরে এসে একটা মিউজিক ভিডিও লঞ্চ করছে সেই গান দিয়ে, এবং বেশ মানে আমি দেখেছি একটু বেশ পরিপাটি করে করা হয়েছে এবং অলরেডি 1,80,000 ভিউজ। তো যে সমস্ত কথাগুলো বলা হলো সেগুলো বিশেষ বিশেষ মেয়েদের ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য, এবং যদি ছেলেদের নিয়েও এই ধরনের কোনো গান তৈরি হয় সেগুলো বিশেষ বিশেষ ছেলেদের কাছে জন্য অবশ্যই প্রযোজ্য হবে। তো এটাই তাও বলছি, একটু মজা যখন হয়েছে তখন হ্যাঁ মেয়েদেরকেই বলা হয়েছে, তো বাপের টাকায় ফুটানি, তারপরে আর কি বলা হলো, ফিল্টার দিয়ে ফলোয়ার্স বাড়ানো, হ্যাঁ, ময়দা। তো এই ময়দা ব্যাপারটা খুব আমরা দেখতে পাই, মানে মেকআপের ব্যাপারটা তো, হ্যাঁ, কিছু কিছু মেয়ে আছে প্রচণ্ড চড়া মেকআপ করে, সেগুলো আবার মনে হয় যে হয়তো দেখা গেলো ব্লেড দিয়ে চাচলে মোটামুটি একটা মানে বলের সাইজের একটা মানে মন্ড তৈরি হয়ে যাবে আর কি, এরকম এরকম সাজগোজ আমিও দেখেছি। তো যাই হোক, সেটা ছেলেরাও করে, কিছু কিছু ছেলেও রয়েছে অনেক রকম সাজগোজ করে, ঠিক আছে, এটা মানে লোকানোর কিছু নেই। এখন বিশেষ করে এখন হাল ফ্যাশন হয়ে গিয়েছে, ফ্যাশন ওটাই ফ্যাশন হয়ে গিয়েছে, ট্রেন্ডিং। তো আর বিশেষ কিছু বলার নেই, তবে হ্যাঁ মেয়েদের মানে এমনি ফলোয়ার্স যাই থাকুক, যখনই সোশ্যাল মিডিয়ায় ফটো আপলোড দেয় তখন কিন্তু ফলোয়ার্স হাজার গুণ বেড়ে যায়, এবং দেখেওছি তুলনামূলকভাবে ছেলেদের তুলনায় মেয়েদের বেশি হয়, বেশি হয়, সেটাই বলছি। যে এমনিতে হয়তো দেখা গেল বাড়ির পাশের মেয়েটা এদিকে কোনোদিন কারোর সাথে মিশলো না, ঠিক আছে, যখনই দেখি যে মানে ফেসবুক বা ইনস্টাগ্রামে যাচ্ছি তখনই হাজার হাজার লাখ লাখ ফলোয়ার্স হয়ে যাচ্ছে তাদের, এমনিতে ভাও পায় না, ঠিক আছে, অনেক সময়, হ্যাঁ, তো মানে সোশ্যাল মিডিয়ায় গিয়ে তার উপরে সবাই আর কি ক্রাশ খাচ্ছে, হ্যাঁ, তো মৌমাছি হয়ে উড়ে এসে বসছে ফুলের উপরে, বুঝতে তো পারছে না। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই, ডেসক্রিপশন বক্সে আমি অরিজিনাল লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখবে, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্টস করো, প্রচুর কমেন্টস করো, যেটা বেস্ট কমেন্টস হবে সেটা অবশ্যই পিন করা হবে, যেটা আমরা গত 3-4 দিন ধরে করছি, এবং আমাদের চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন প্লিজ সাবস্ক্রাইবটা করো, আর ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সবকিছুর, সেখানে গিয়ে পরিপাটি করে দেখে নিও যা দেখার। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আরো কোনো ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ সুস্থ থেকো, চলো।